দাদাকে নিয়ে ভিডিওটা করার পর অনেকেই আমাকে আমার পর রাগ হয়েছে যে মানে পিঙ্কির বর দাদা বলতে পিঙ্কির বর যে সত্যি মানুষটা ক্যারেক্টারলেস চরিত্রহীন আচ্ছা এটা আমাকে অনেকেই কমেন্ট করেছো এবং বলেছ তো ঠিক আছে শোনো আজকে পিঙ্কির মেয়ে বলেছে ওর চরিত্র সদ্য আমার চরিত্র খারাপ সেটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট পিঙ্কি নিজেও স্বীকার করেছে পিঙ্কি একটা স্ত্রী যখন স্বীকার করে তার স্বামীর চরিত্র খারাপ তার মানে নিশ্চয়ই চরিত্র খারাপ দেখেই তো স্বীকার করেছে নাহলে তার কোনো স্ত্রী নিশ্চয়ই মাথার সিঁদুরকে পায়ের জুতো করতো না তাই না তো সেখানে দাঁড়িয়ে আমিও স্বীকার করে নিলাম যে পিঙ্কি যখন বলেছে তখন আর চরিত্র খারাপ মেনে নিলাম আর কারণ পিঙ্কির মেয়ের কথাটা আমি অতটা গুরুত্ব কখনো দিইনি কারণ পিঙ্কির মেয়ে অনেককে নিয়েই বলেছে ওর দিদা ওর মাসি পিঙ্কিকে নিয়েও বলেছে পিঙ্কির সাথেও একটা পুরুষের নাম জুড়ে দিয়েছিল এমনকি বাবা জীবনের বডি পার্টস ছাড়াও বাবা জীবনের সম্বন্ধে অনেক কিছু উল্টোপাল্টা পাল্টা আছে তাই পিঙ্কির মেয়ের কথাটা আমি দিনই সেরকমভাবে গুরুত্ব দিইনি তবে হ্যাঁ অনেক ভিডিও নেমেছে তারা চরিত্র নিয়ে কালকে কিছু কিছু ক্যাপশন থেকে মাথা খারাপ হয়ে গেছে মেয়ের জমিতে বাবার মানে একটা বিশ্রী ওয়ার্ড তো এরকম এরকম করে মানে ভিডিওগুলি ছেড়েছে মানে কোথায় দাঁড়িয়ে আছে সমাজটা তো যাই হোক সেখানে দাঁড়িয়ে যারা তোমরা ভাবছো যে দাদা দেখো দাদাকে এখন মামার বাড়ি যেতে লাগবে কারণ এটা হচ্ছে ডিল দাদা যদি মামার বাড়িতে দাদাকে পাঠাতে না পারা হয় তাহলে কি হতে পারে দাদাকে যেতে হবে মামার বাড়ি তাইলেই কিন্তু পিঙ্কির মেয়ে থাকতে পারবে শ্বশুর বাড়ি সৎ বাবার মামার বাড়ি যাবে তবেই মেয়ে পাবে ফিরে তার শ্বশুর বাড়ি এটা হচ্ছে ডিগ কালকে যখন কুইন্টারলি বলল আজকে সোমবার আজকে সোমবার তবে হ্যাঁ আজকে সোমবার হতে পারে আজকের মধ্যেই আমরা খবর পেয়ে যাবো রাত্রের মধ্যে সোমবারটা তো বারোটা বারোটা পর্যন্ত খবর পেয়ে যাব যে দাদা যে কোথাও আছে হাজত বাস করছে বা কিছু আর শুধু সোমবার বলতে আজকে সোমবার না যেই এখন কিছু আজকে ধরো এই সপ্তাহটা হলো না নেক্সট উইকে নিশ্চয়ই ওরাও বলবে উনি তো বলেছিল উনি তো বলেছিল এটা প্রেসার ক্রিয়েট থাকবে তখন মেয়ে নিশ্চয়ই ফোন করবে মাকে সেই ক্ষেত্রে দাদাকে আজকে হোক বা এক মাস পরে হোক বা তিন মাস পরে হোক বা ছয় মাস পর যে ডিল করে মেয়েটাকে আনা হয়েছে যেটা অ্যাকর্ডিং টু আমার কথা না আমি জানতামই না কালকে পর্যন্ত শুনেছি খুব ভালো ব্যবহার করেছে কি মেয়ের জামাই এগিয়ে এসেছে হ্যান এসেছে তেমন করেছে তারপরে এমনও কেউ রিকোয়েস্ট করেছে মানে চাঁদই রিকোয়েস্ট করেছিল দাদা বুদি মিলে যাও দাদা বুদি ফিরত যাও এদিকে যে দাদাকে ওইখানে মানে ডিলিংয়ে বিক্রি করে এসেছে দাদার সাথে এই ডিলিং হচ্ছে দাদাকে অলরেডি মানে হাজতে পাঠানো হবে এটা দাদা চাঁদ উল্টো বলছিল মিলে যাও মিলে যাও আমার কথা শুনে যাও মিলে যাও তোমরা আর সংসারটাকে ভাঙন করে না ওরা জামাই মিলে যাক আমি তো সব সময় চাইবো দাদা আর পিঙ্কি মিলে থাকুক প্রশ্নই আসে না পিঙ্কির চোখের জল আমি দেখতে পারবো না পিঙ্কির কষ্ট আমি পারবো না সেখানে যখন এদিকে বলছে মিলে যাও আর ডিলিংটা হয়েছে এই মানুষটাকে জেলে পাঠাতে লাগবে পুরুষ মানেই কি নির্যাত মানে নির্যাতিত হতে হবে এটারও একটা প্রশ্ন আছে এটা এক মাস আগে কেউ প্রশ্নটা করেছিল মানে বাবা জীবনের জন্য বাবা জীবন ছেলে দেখে কি হতে হবে তখন নির্যাতিত নন্দিনীধির কথাটা নন্দিনীধির থাকে আওয়াজ সে হচ্ছে আমাদের নন্দিনীধি ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে এখন দাদার ক্ষেত্রে সেটা বলতে পারি পুরুষ অনেক নির্যাতিত হতে লাগবে দাদা পিঙ্কির গায়ে হাত তুলেছে ভেরি ভেরি ব্যাড হ্যাঁ হাত তুলে যে কোনো কারণে হোক নিজের রাগটা নিজের বসে রাখতে লাগবে গায়ে হাত দিতে তুমি পারো না কোনো অবস্থাতেই না এটা শুনলাম কোনো টিফিন টিফিন নিয়ে ঝগড়া হয়েছে তো হাত তুলেছে দাদার বাড়িতে প্রচুর ইউটিউবার যাওয়া আশা করে যদি এরকম হাত ওঠানোর কেসগুলি আগেও হতো তাহলে নিশ্চয়ই আমাদের সোশ্যাল মিডিয়াতে এই খবরগুলি আগেও আসতো যদি বাড়িতে তো মারপিটটা রেগুলারই হয় এটা কিন্তু কখনোই আসেনি এই প্রথমবার আসলো যে দাদা পিঙ্কিকেও লাগিয়েছে মানে এইবার ওই থামনেল টাইটেল মানে এই তিন মাস এই জানুয়ারি মাস থেকে মানে এই তিনটা মাসের মধ্যে হুম পিঙ্কির সাথে পিঙ্কির বোনেরও কোনো ঝগড়া হয়নি পিঙ্কির মাকে তো আমি মাসি মাসিমাকে তো আমি কোনো দিন একটা স্মাইলিং ফেস ছাড়া কিছুই কোন দেখিনি সেখানে দাঁড়িয়ে মাসিমার যে মানে কথা বলতে পারেন এমন মানে ধীরতার সাথে আমি এটা ভাবতে পারিনি সেখানে দাঁড়িয়ে দাদা প্রথমবার গায়ে হাত তুলেছে তো এটা কোনোদিনই মানা যায় না দাদাটা যে স্বীকারও করেছেন এটা খুবই অন্যায় করেছে এখানে দাদার ভাবছো তোমরা যারা যে আজকের দিনটা কাল দাদা দাদার জীবনটা সেফ না দাদার জীবন আগামী এক বছরের মধ্যে সেফ না কারণ প্রতি মুহূর্তে একটা দাদার উপরে খারা ছুটে কারণ দাদাকে যদি জেলে না পাঠানো যায় তাহলে তো যেই এখানে এটা তো কন্ট্রাক্ট হয়েছে না যে দুজনকে পাঠাতে হবে জেলে একটা হচ্ছে দাদা একটা হচ্ছে প্রজেক্টওয়ালির মা প্রজেক্টওয়ালির মাকে জেলে পাঠানো সম্ভব হবে না কারণ প্রজেক্টওয়ালি এই ধরনের কাজ কোনো দিনই করবে না যে মেয়েটা পশুদিনই বোধহয় লাইভ করেছিল এখানে বলেছে যে আমি ক্লিয়ার করতে আসলাম যে আমাকে কোনোদিনই বাবা জীবন মানে নাই হুম এটা আমার মা ভুল বলেছে তাছাড়া মার সাথে আমি কি ব্যবহার করবো বা কী করবো এটা আমি কোনোদিনই অন ক্যামেরায় করবো না যেটা আমি অফ ক্যামেরায় করি সেটা আমি কোনোদিনই অন ক্যামেরায় বলবো না আমার মার সম্বন্ধে কোনো কথাই আমি অন ক্যামেরায় বলবো না হ্যাঁ ও প্রোটেস্ট করে যখন মা কখন ভুলভাল কাজগুলি করে আদারওয়াইজ মা বাবাকে ছোট কিন্তু অন ক্যামেরা শুধু একদিনই একবারই করেছিল যে অন ক্যামেরা লাইভে জিজ্ঞেস করেছিল তুমি ফোন করেছিলে কি না এক তখন কারণ তখন এরকম করে লাইভ করলে বা মাকে ছোট করলে বাবা জীবন খুশি ওই যে বললাম বাবা জীবনকে খুশি করার জন্য মেয়েগুলি মা বাবা সংসার সব কিছুতেই দাউ পে লাগিয়ে দেয় আর ওটা তো সেখানে ওটা করেছিল এইখানে এখন তেলে তাহলে কনস্ট্যান্ট যখন এখান থেকে তোমার বাবাকে তো যেমন একটু আগে রং খেলার ভিডিও সেখানের মধ্যে এপ্রিল ফুল কি হলো ওর মা কুইন্টেল বলল যে দাদা এসেছে এটা শুনেই বাবা জীবন মানে ইসে হয়েছে কারণ কালকে ভিডিওতে আমি বলেছিলাম ওরা তো খুব আমার ভিডিও দেখে দুজনেই দেখে দাদাও দেখে দেখে কুইন্টাল আলীও দেখে বাবা জীবনও দেখে যে দাদা যান কোথাও যাবার আগে বা কিছু করার আগে কুইন্টাল আলীর পাটা ধরে ফেলেন এক্স্যাক্টলি বলেছিলাম কারণ দাদা প্রায় সময় বলতো কুইন্টালওয়ালির হাজব্যান্ড টাকলা টাকা টাকলা কুইন্টাল আলির হাজ ওয়ালির হাজব্যান্ড টাকলা হোক কি হোক না হোক কুইন্টাল আলী তার স্বামীকে সম্মান করে অ্যাটলিস্ট কুইন্টাল আলীকে এর জন্য প্রণাম করতে লাগবে যে আপনি আপনি দেখিয়েছেন সমাজকে আপনি আপনার স্বামীকে সম্মান করেন বা কুইন্টালওয়ালি হাজব্যান্ডকেও বলতে লাগবে দেখুন আপনার মাথাতে চুল নেই কিছু নেই আমি ভীষণ হ্যান্ডসাম তা সত্ত্বেও আমার আমার স্ত্রী আমাকে সম্মান করে না হ্যাঁ অথচ আপনার স্ত্রী আপনাকে সম্মান করে আপনার মাথা চুল না থাকার জন্য যে কথাগুলি আমি বলেছিলাম ডাকা ডাকলাই জন্য আপনাকে সরি হ্যাঁ তো এই দুজনের কাছে দাদার অবশ্যই মানে মাথা নুয়ে ক্ষমা চাওয়া উচিত যে কথাগুলি বলেছেন কারণ যা যেই মানুষটা তার নিজের পরিবারের প্রতি কোনো জোর থাকে না পরিবারকে যে হাতে করতে পারেনি ১৯ বছরের মধ্য যে স্ত্রীর ভরসা পায়নি বিশ্বাস পায়নি যেখানে বিশ্বাস নাই যেখানে সম্মান নাই যেখানে ভরসা নাই সেখানে কিসের সম্পর্ক পিঙ্কি নিশ্চয়ই বিশ্বাস করে না আর সে বিশ্বাস না করার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে হুম নিশ্চয়ই অকারণত কেউ না কই পিঙ্কির বোনের নামে তো উঠলো পিঙ্কির বোনের নামে যখন রটলো পিঙ্কির বোনের বরকে আমি দেখলাম লাইভের মধ্যে বলছে যে আমরা আমাদের স্ত্রী থাকতে পারি তো সেটা অনেক বড় কথা সম্পা পিঙ্কির সম্পা নাম বলবো সম্পার মেয়ে ইজ্জতের জন্য লাইভ করলো আমি ওকে হ্যাটসঅ দিয়েছি হ্যাঁ তো এগুলিকে বলা হয় পারিবারিক বন্ধন স্বামী মেয়ে হ্যাঁ তোমরা বলবে হ্যাঁ জানেন না তো অফ ক্যামেরাতে কত মারপিট হয় অফ ক্যামেরাতে হোক সোশ্যাল মিডিয়াতে হয় না অন ক্যামেরাতে হয় না সেখানে দাঁড়িয়ে দাদার তো সেই বন্ধনটাই নেই আর দাদার পক্ষে একটা জিনিসই ভালো দাদা আপনি আপনি আবার বলবেন ভয় পাই না না, না, নেহি ডর কাউকে আমি ভয় পাই এই যে আপনার একটা মানে বড় বড় কথা বড় বড় হাববাপ শুনুন ঠেলার নাম বাবাজি হ্যাঁ নিজে বাসলে বাপের নাম তো কখন কি হয় আপনার সাথে জানেন না কারণ ডিল কিন্তু ডিল পাওয়ার কিন্তু অনেক বড় বললেন আমারও পাওয়ার আছে বাজার কথা ছাড়েন জেলে একবার পুরে দিলে পরে তারপর একটা পাবেন আরে আপনি যদি বাড়িতে না যান তারপরেও কি আপনাকে জেলে পরে যাবে না আপনি যে অফিস আছেন সেই অফিসের সাথে অশান্তি করা যায় অশান্তি করার পরে আপনি রেগে গিয়ে দুইটা ঘা দিলেন তারপরেই তো ঝড়ঝর করে জেলে কারণ যখন জেলে ভরাটাই মাকসাদ কি কেস সেটা না এটা আপনার ধর্ষণ করবে না ডোমেস্টিক ভায়োলেন্স কেসে ফেলবে না আপনি আপনার সাথে করতে হবে মানে হাতাহাতিও সেটাই সেটা হতে পারে তার জন্য আপনার উচিত কোনো অবস্থাতে কোনো অবস্থাতে আপনি এই শহর ছেড়ে বেরিয়ে যান হুম টোটালি বেড়ে যান শুনুন নিজে বাঁচুন আগে বাঁচুন তারপরে নয় আপনি আপনার চ্যানেল আপনার সিম আপনার কোন শালি আছে কোন শাশুড়ি আছে এগুলি নিয়ে না হয় পরে ভাববেন হ্যাঁ আপনি জানেন না ভবিষ্যতে পর্যন্ত কী ওয়েট করছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আর সামনের একটা বছরের মধ্যে যে কোনো সময় আপনার ওপরে যে কোনো কিছু যেতে পারে আমাদের বিষয় কিছু না তাতে আমি আর দু তিনটে কন্টেন্ট পাবো দু তিনটে ভিডিও করার জন্য হয়তো সুযোগ পাবো কিন্তু ওই শহরের শহরের বাইরে গেলে বা কলকাতা বাইরে গেলে কী করে খাবো প্রচুর মানুষ আছে পশ্চিমবঙ্গে আপনি কি পারেন না পারেন আমি জানি না কিন্তু ওলে উবের অটো ট্যাক্সি এগুলি চালায় আপনি ভালো ড্রাইভিং জানেন আরি একটা কিছুদিন কষ্ট করে করে কোনো জায়গায় কাজ টাজ নিয়ে নেবেন কিন্তু আগে তো বাঁচেন যদি একবার জেলে ঢুকে আপনি যদি বলেন যে না আমার কোনো আপত্তি নেই একটু আরামে অনেক পরিশ্রম করেছে দিন এখন একটু আরাম করে খাবো সেটা আপনার ব্যক্তিগত মতামত আপনি খেতেই পারেন তাই বললাম কারণ কারণ প্রতি মুহূর্তে দাবাও আসবে বিশ্রাম ঢুকালাম এটাকে শ্বশুর বাড়িতে কিন্তু বাবাকে তো আমরা জেলে ঢুকাতে পারলাম না তারপরে ভাবছি সেখান থেকে যদি আপনি আর পশ্চিমবঙ্গে আপনার আছে কে মা নেই বাবা নেই স্ত্রী নেই সন্তান নেই জিরো আপনার কেউ নেয় শালি শাশুড়ি গুল্লি মারেন এগুলি আপনার কিচ্ছু না হ্যাঁ যার শ্বশুর শ্বশুরবাড়ি হয় সেই আপনার হলো না আর আপনি শাশুড়ি আর শালি নিয়ে ঘর করবেন মশাই তো এতে বলছি আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে দিন কোনো ওলে উবের চালান কোনো কাজ করেন সিম টিম সব বদলে ফেলেন কোথাও কোনো ফোন কল ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল থেকে টাকা দরকার নেই তো ওই সব ছেড়ে দিয়ে আপনি চলে আসুন নাহলে এখন আপনি যদি মনে করেন যে না আমি মামার বাড়ির হাওয়া খাবো মামার বাড়ি ভাত খাবো নো প্রবলেম আর এখানে একটা কথা হচ্ছে পিঙ্কি সবসময় বলে উপকারীর উপকারিতা নাকি আমাকে বলে বল দিদি ভাই আমি যারা আমার উপকার এই পাঁচ ছ দিন আগের ভিডিও এপে দিদি ভাই উপকারীর উপকারিতা আমি কখনোই অস্বীকার করি না দেখুন তাহলে মানে আপনি ওকে অনেকগুলি বছর মানে বসে বসে খাইয়েছিলেন হ্যাঁ ঘরের কাজ করেছে রান্না বান্না করেছে বা স্টিল বাইরে গিয়ে তো কাজ করতে লাগে না ঘরে বসে খাইয়েছে ঠিক তেমনি এখন উপকারীর উপকারিতা তার স্বীকার করার জন্য আপনাকেও একটু আরামে বসে খাওয়ার জন্য জেলে পাঠিয়ে দিল হয় এখন আপনি বলবেন হয়তো আপনাকে হ্যাঁ কোনো ব্যাপার না আমি নিয়ে নেবো আপনাদের ব্যাপার হচ্ছে আমি বার করে কি ওয়ারেন্ট বেল ওয়ারেন্ট নিয়ে নেব আমি আরে বাবা সব টাকা যদি কোর্ট কিছু চলে যায় উকিলের তলে চলে তার রোজগার করে লাভ কি এক নম্বর কথা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যদি জেলে আপনাকে চব্বিশ ঘন্টা থাকতে লাগে এটাও কিন্তু লজ্জার হ্যাঁ চব্বিশ ঘন্টা ঢেলে ফেলে দিল তারপরে হয়তো আপনাকে বাইরে করে নিয়ে আসলো দেখুন বাবা জীবনকেও আপনার তিন দিন করে বার করে নিয়ে এসেছিলেন কিন্তু ও কিন্তু সেগুলি ভুলতে পারিনি তো আপনার ক্ষেত্রে সেটা হতে পারে আপনাকে হয়তো এক যেন ঢেলে দিল ঢাললে পরে ওর মনে সব জ্বালা কষ্ট জ্বলে গেল মেয়েটা ভালোভাবে ওইখানে সংসার করতে পারলো সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আপনি হয়তো আরামসে দুদিন জেলে খেয়ে এসে আবার সাথে ঘর করলেন যে কে দুদিনের জন্য তো জেলে গেছিলাম বেশে কী আছে কারণ আপনি ওকে হাওয়া খাই মানে আরামসে ঘরে বসে খাইছেন এবার আপনাকেও আরামসে মামার বাড়িতে বসে খাওয়া হবে হুম কারণ এইরকম একটা ডিলের মধ্যে যখন মানে মিলটা হয়েছে তো এটা তো মানে কালকে কুইন্টাল আলি যদি ভিডিওটা না দিত মানে লাইভটা না করতো এগুলো তো আমি জানতেই পারতাম না কারণ আমাদের কাছে যে জিনিসটা প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে অন্যরকম হুম যে ভীষণ ভালো হ্যাঁ ব্যবহার তো কুইন্টালি ভালো করবে না তো আর নোংরা মানুষ না আছে কারণ নোংরা ব্যবহার বাড়িতে আসা গেস্ট আর সেখান দিয়ে বলা হলো যে গাড়ির পেছনে আমি দৌড়াচ্ছি হ্যাঁ এখন এটা নিয়েও আবার প্রশ্ন হবে সত্যি না মিথ্যা একটা মহিলা গাড়ির পিছনে দৌড়াচ্ছে আপনি এটা কী করছেন কি করছেন কি করছেন বলে তো কতটুকু হতবম্ব হতে লাগতে পারে তবে আলটিমেটলি তো লাভ নো ডাউট কারণ মেয়েটা ওখানে সংসার করছে সুন্দর করে রং টং খেলছে আর কিছুদিনের মধ্যেই মিল হয়ে যাবে আপনি দেখুন পরিবারটা কতটুকুন ভালো মানে কুইন্টিলালির বোনপু বউ যে কিন্তু পজিটিভের সাথে অনেক ঘুরেছে বেরিয়েছে রিলস করেছে ওর সাথেও হোলির দিন খেয়েছে আবার যেই মানে পিঙ্কির মেয়ে আসলো তার সঙ্গে হোলি খেলতে চলে আসলো মানে ওদের দিলগুলি না খুব বড় দিল মানে একেও আমি আমার যা হিসেবে মেনে নিয়েছিলাম তার সাথেও আমি অনেক হোলি টোলি খেলেছি রিলস টিলস করেছি ঘুরতে গেছি বেরিয়েছি কোনো ব্যাপার না আনন্দ ভর্তি করেছি আবার এখন অরিজিনাল যা মানে লিগেল যা এসেছে তার সাথেও আমি হোলি খেলবো মিলবো তার সাথেও আমি আবার এনজয় করবো তো ওরা ফট করে মেনে নিতে পারে মেনে নেওয়াটাই ভালো আপনি ওই আমি বেঁচে যাব আমি আমার কিছু হবে না এগুলি আপনি না ভেবে এই সব কিছু না ভেবে আগে নিজের পিঠ বাঁচান বেঁচে থাকলে হ্যাঁ অনেক কিছু করতে পারবেন টাকা কিছু করতে পারেন আগে তো বেঁচে থাকুন বাইরের হাওয়া খান হ্যাঁ যতদিন মতো জীবন আছে ততদিন মতো যাবতাক চা হয় তাপ তাক রাহা হয় চাহাত থাকবে তো তো থাকবে কিন্তু আপনাকে এখন যেভাবে মানে ওরা কালকে ডিলটা আমি শুনলাম আমি তো অবাক হয়ে গেলাম পরিষ্কার ডিলিংস দুজনের নামে হয়েছে যে দুজনকে আপনাকে মানে জেলে পাঠাতে হবে আর প্লাস শুধুমাত্র এরা না প্রচুর ক্রিয়েটার দেখছি সবাই আপনার এগেনস্টে হ্যাঁ বুঝতেই পারছেন আপনার রিলেটিভদের মধ্যে তো এরাও বা প্রয়োজনে গিয়ে কোর্টে গিয়ে বলতে পারবে আপনার এগেনস্টে তাই সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি বলেন কলকাতায় চলে কলকাতা চলে কলকাতা খুব দূর না আপনার এখানে কলকাতা যেতে কতক্ষণ লাগবে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যেতে কতটুকু সময় লাগবে সেক্ষণ সময় লাগবে না এই পশ্চিমবঙ্গটাই আপনার সেফ না পশ্চিমবঙ্গের বাইরে গেলে পরে তখন আপনার কেউ কিছু করতে অতটা পারবে না না পশ্চিমবঙ্গের বাইরে গেলে অতটা কিছু করা সম্ভব না কারণ এই কেসগুলো তো জেলে ঢুকাতে গেলে ইনস্ট্যান্ট কেস দিতে লাগবে যেরকম ডোমেস্টিক ভায়োলেন্স সেই র্যাপ যে কোনো র্যাপই হতে পারে হুম তারপর যেমন যেটা হয় যে কোনো মারপিট আপনার অফিসে মারপিট হলো রাস্তায় মারপিট হলো মারপিট কিন্তু মারপিটই হয় তো এইগুলির থেকে এখন আপনি যদি পড়ুয়ানা পড়ুয়ানা বলবেন দেখেন যদি ওই সময় আপনি আপনার চ্যানেলটা না খুলতেন যদি আপনি আপনার স্ত্রীকেও ও চ্যানেলটা খুলতেন মানে অতটা মোটিভেট না করতেন ধরে রাখা কন্ট্রোভার্সিটাকে কীভাবে না বাড়াতেন আজকে আপনার দিনটা দেখতে লাগতো না সব অর্থ মানে এই অনর্থের মানে অর্থই হয়ে গেছে আপনাদের কিন্তু জীবনের এই অনর্থের মূল ঠিক আছে আর কালকে অনেক একজন লিখেছে আমাকে আমারই খুব কাছের একজন ভিউয়ার্স আমার ছোটো বোন যে মা বাবাকে কাঁদিয়ে যারা বিয়ে করে এরা কোনোদিনও সুখী হয় না এক্স্যাক্টলি আপনি আপনার মা বাবাকে কাঁদিয়েছিলেন ওরা এখন ওপর থেকে আসছে দেখলি তো আমরা আজকে পৃথিবীতে নেই তোর জীবনটা কেমন গোল 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 হয়ে গেল মা বাবার বাড়িতে থাকেননি মা বাবার সাথে থাকেননি অন্য জায়গায় থেকে ছিলেন আজকে আপনার বাইরে বাইরে ঘুরতে লাগছে ঠিক আছে তো আস ঘুরতে ঘোরাটা তো বড় কথা না একা থাকলেন ঘুরলেন খেলেন বলবেন আমি বিন্দাস আছি আমাকে নিতে পারবে না এইগুলি হচ্ছে আপনার বড় বড় ধাপ বুঝলেন বড় বড় ধাপ হ্যাঁ ম্যারিজের দিন আমরা এক ছিলাম এক আছি আমাদের দুজনের মধ্যে কেউ কাউ আলাদা করতে পারবে না হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে দৌড় কদ্দূর আপনার বোঝা গেছে আমরা বিশাল বড় এহেন ত্যান খুব সুন্দর করে বলেছেন কিন্তু আপনি কিন্তু দৌড়টা আপনার কদ্দূর সেটা বোঝা গেছে যার নিজের বাড়িতেই চলে না আপনার কোনো মতামতের আপনার স্ত্রীর কাছে দাম নেই হ্যাঁ কোনো রকম দাম নেই সেখানে একটা বাইরের মেয়ে কিভাবে চাঁদ আপনার সঙ্গে বলছে তো বোঝা যাচ্ছে যে আপনার কতটুকুন মানে ভ্যালু আছে আপনার পরিবারের লোকদের কাছে যাকে কিনা আপনার ডেকেছেন আনিয়েছেন খাইয়েছেন আয় আয় বলেছেন আপনার কোনো ভ্যালু কোথাও নেই যত শীঘ্রই পারেন আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যান এটুকুনি বলবো না আপনি বলবেন না যাবো না ওই একদিন ঘুরতে তাহলে ভালো কথা একদিন ঘুরে আসুন একটু জেলেরাও খেয়ে আসুন কোনো আপত্তি নেই কারণ আপনার চ্যানেলের এখনো প্রোফাইল পিকে আপনার স্ত্রী আছে আপনার চ্যানেলের আহ আপনার স্ত্রী আছে আপনি যথেষ্ট পিঙ্কিকে ভালোবাসেন ভালোবাসার জন্য যদি একটু মামার বাড়ি যেতে লাগে যে পিঙ্কি চায় পিঙ্কির মেয়ের সুখ একটা মা তার সন্তানের সুখই চাইবে প্রথম যেটা তার জীবনের একজনই রক্তের সম্পর্ক মানে রিয়েল রক্ত মা ও পিঙ্কি তো মা বোন আছে বা স্ত্রী তো সেখানে দাঁড়িয়ে পিঙ্কি তার মেয়ের সুখ চাইবে আর পিঙ্কির মেয়ের সুখ দাঁড়িয়ে আছে আপনাকে হাজত বাস করার জন্য তাই হ্যাঁ আপনি একটু হাওয়া খান মামার বাড়িতে গিয়ে তাই এর জন্যই বললাম ভালো কথা দিলাম ভালো বুদ্ধি দিলাম কিছু দিনের জন্য গা ঢাকা দিতে এক বছর চলে যান এক দু বছর আমার মনে হয় না আপনি যদি বাড়িতে না আসেন পিঙ্কির কবি পিঙ্কির কাছে চ্যানেল আছে পিঙ্কির কাছে মা আছে পিঙ্কির কাছে বোন আছে বোনের বর আছে ছেলে মেয়ে আছে বোনের আর আছে প্রচুর বড় বড় সংগঠন আছে পিঙ্কির কাছে পিঙ্কির নিজের মেয়ের থেকেও বেশি চাঁদ হুম তো যে কোনো দিনও বিক্রে করবে না যদি অলরেডি বৃট্র করেছিল হ্যাঁ শুনুন একবার যে ভিট্রে করে না সে বারবার ভিটরে করতে পারে দেখুন আমি কিন্তু এত কিছুর পরেও পিঙ্কিকে থেকে সরে যেতে পারিনি পারবও না আমি জানি আজ থেকে ছ মাস পরে কি হবে তাই আপনাকে নিয়ে এই ভিডিওটা করলাম আর যারা তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে এটা সত্যি কথা আমিও একটা সত্যি কথা বলেই মিনি যে দাদা এরকম করতেই পারে নাইলে কি আর স্ত্রী বলে পিঙ্কির মেয়ে বলেছে বলছে পিঙ্কি নিজেও তো বলেছে তাই না হ্যাঁ মানুষটা খুব খারাপ হ্যান ত্যান কালপিট তোমরা বলেছো তোমরা হয়তো বুঝেছো দেখেছো হ্যান কিছু করেছো তো আমি তো ভিডিওর বাইরে কিছু বলতে পারবো না তো ভিডিওর তো যেটুকুন দেখেছি ওদের তো আমি কালপিট কিছু দেখিনি হ্যাঁ উনি এখন যে শুনেছিল কারণে কথা কথাবার্তা বলতেন হ্যান বলতেন বলতেন তো এদেরকে এরা যারা সাথে কথা বলতো এদেরকে ঘরে ডেকে এনেছিল কে বা এদেরকে কথা বলিয়েছিলো কে তো অন্য কেউ বলেছিল স্টার্টিং দাদা দাদা তো করেনি কারোর থ্রোতে কথা হয়েছে সে কথার পরপর কথাই হয়ে গেছে যদি ভালো থাকতে চান সুস্থ থাকতে চান তাহলে নিজেকে আগে সুরক্ষা দিন হ্যাঁ কারণ আপনি ভাবছেন আর এই সাত দিন হলো না আপনি এই পুরোটা বছর দু হাজার চব্বিশে না পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনি কিন্তু আপনি কিন্তু সুরক্ষিত নন কারণ যে কোনো সময় কারণ বারবার উপর থেকে চাপ আসবে যে কেন ধরা হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না তো আপনার অ্যাটলিস্ট এক দু বছর আমার মনে হয় আপনাকে পাতলা হয়ে থাকা উচিত আপনি যদি মনে করেন না আপনি থাকবেন এখানেই থাকবেন আপনার পাওয়ার আছে আপনার পাওয়ারটা তো আপনি জানেন আমি তো জানি না বা টাকা আছে টাকা থাকা মানেই যে আপনি উকিলকে দেবেন এখন বলবেন আমি যাবো কোথায় আমি এখানে এখানে আমার টাকা পাই যেটুকুন টাকা পয়সা আছে সেইখানে কোথাও রেখে টাকা অ্যাকাউন্ট ফ্যাকাউন্টে রেখে রাখে আপনি আপ বাইরে গিয়ে কিছুদিন কাজ করুন সেটাই আপনার জন্য ভালো কারণ আপনার জন্য এই পশ্চিমবঙ্গে আপনি বললেন বোন ভাই ওসব ছাড়েন এছাড়া আপনার কাছে আপন বলতে এখন কেউ নেই বুঝতে পারলেন তো মানুষ মাত্রই ভুল হয় আপনার ভুলটা খুব বড়ো হয়ে গেছে টাকা 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 করতে করতে কন্ট্রোভার্সিটাকে হাইফ দিতে এই অবস্থায় আসলো যে আজকে আপনাকেই মানে বাড়ি ছাড়া তো হতেই লাগলো বাড়ির থেকে তো আপনার দূরে যেতেই লাগলো তার সাথে আজকে মাথার উপরে একটা চুরি পড়ানোর জন্য প্রস্তুতি চলছে যে কোনো দিন যে কোনো সময় ইয়াস ভিওয়ার্স হাতে চলে আসলো আমাদের কাছে দাদা হাতে পড়লো চুরি কারণ এটাই সবাই চাইছে এখন চলো বাই